সিনেমার ব্যাপারটা আমার বাবার স্বপ্ন ছিল। উনি ভেবেছিলেন সিনেমাটা বানিয়ে অস্কারটা দেশের জন্য জিতবে। রোজই একই স্বপ্ন দেখতে থাকে। আরে কোনো আইডিয়া কোনো চিন্তা ভাবনাই মাথায় আসছে না। তুমি তো নিজে একজন রাইটার, নিজে কেন লিখছ না? তুমি যে গল্পটা লিখেছো কেবল একজনই মাত্র করতে পারবে। কে স্যার? অমিতাভ সচ্চন। আমার তো মনে হচ্ছে এই এই লোকটাই আমাদের ছবির জন্য অস্কার নিয়ে আসতে পারবে। আশা করি আমার ইশারা তুমি বুঝতে পেরেছ। এসব কেন করছো দুর্গা? কেন করছি, কি জন্য করছি সবই তো তুমি জানো। তোকে আমি ছাড়ব না। তুমি যেখানেই যাও না কেন, আমার ছায়া সব সময় তোমার সঙ্গে থাকবে। সিনেমা ডুবে যায় অস্কার ক্ষতিতে।